ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত ইসলামপুর কাজীবাড়ির কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব ও তার প্রয়াত পিতামাতা এবং তাদের মহতি উদ্যোগে প্রতিষ্ঠিত বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আরও বিভিন্ন দিক তুলে ধরে এক অভিনব বাস্তবধর্মী কথা লিখেছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। পিতা মরহুম মুস্তফা মিয়া চৌধুরী, গ্রাম তেগুরিয়া, তানা লাখাই, হবিগঞ্জ। এখন তিনি তার মনের মাধুরিমাখা কথাগুলো সকণ্ঠে আবৃত্তি করবেন। তার আগে আমরা শুরু করব পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করবেন লেখক নিজে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليجهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم। লেখককে তার মনের কথাগুলো ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। অনানুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে পারিবারিক বিভিন্ন দিক আলাপ আলোচনার এক পর্যায়ে আত্মীয়তার সূত্রে ইসলামপুর কাজীবাড়ি ও মরহুম আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব ও মরহুমা আলহাজ আমেনা বেগমের সুযোগ্য উত্তরসূরিদের গুণাবলী, ধর্মপরায়ণতা ইত্যাদি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেদিনের ওই আলোচনা আমাকে এতটাই প্রভাবিত করে যা মনের খাতা থেকে স্মৃতির পাতায় স্মৃতিময় করে ধরে রাখার ইচ্ছা শক্তি আমাকে তাড়া করতে থাকে, যার বহিঃপ্রকাশ মুক্তবাক শিরোনামে সংক্ষিপ্ত আলোচনার ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াসের রেশ ধরে শুরু করছি মুক্তবাগের আলোচনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত ইসলামপুর গ্রামে স্থাপিত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ আলহাজ আমেনা বেগম দারুল কোরআন আবাসিক মাদ্রাসা ও এতিমখানা, আলহাজ আমেনা বেগম দারুল কোরআন দাখিল ও এসএসসি ভোকেশনাল মাদ্রাসা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ফাউন্ডেশন, ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয়, উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোক্তা ও জমিদাতা, বিশেষ করে সুরম্য কলেজ মসজিদ ইত্যাদি যার অবদানে প্রতিষ্ঠিত,
সেই মহান ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচয় সহ একগুচ্ছ কবিতা এই স্বল্প পরিবেশে পরিসরে সংক্ষিপ্তভাবে সন্নিবেশিত করা হল। সংক্ষিপ্ত পরিচয়। নাম কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মরহুম আলহাজ কাজী রফিকুল ইসলাম, মাতা মরহুমা আলহাজ আমেনা বেগম, গ্রাম ইসলামপুর, থানা বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তিনি যে সমস্ত বৃহৎ প্রতিষ্ঠানে বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত ও সদস্য পদ লাভ করেন তা সবিস্তারে পূর্ণ বিবরণ এই স্বল্প পরিসরে আলোচনা অসম্ভব বিধায় উল্লেখযোগ্য মাত্র দুই একটি তুলে ধরা হল। দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বিসিসিআই এর সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ইসলাম নেভিগেশন লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক ইসলাম পেপার অ্যান্ড কোম্পানি, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা সোসাইটি, সাবেক প্রতিষ্ঠাতা বোর্ড অব ডাইরেক্টরস বাংলাদেশ ব্যাংক, বোর্ড অব ডাইরেক্টরস বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, সাবেক চেয়ারম্যান নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা ও বাংলাদেশ পেপার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আজকের আলোচনার প্রাসঙ্গিক ও অত্যাবশ্যকীয় কিছু কথা। একজন মানুষ, একটি নাম ও তার কীর্তিসমূহ এবং তার গুণাবলীর গুণবাচক গুণসমূহের গুণে অসংখ্য মানুষের হৃদয় দখল করে আছেন, যে সমস্ত গুণে গুণান্বিত হয়ে গুণীজনের গুণ কীর্তনের শিরোনামে পরিণত হয়েছেন যিনি মানব সেবায় ব্রত, মানবের কল্যাণ সুখ দুঃখ ব্যথা বেদনার সাথী, দুঃখীজনের মুখে হাসি ফুটানো যার জীবনের স্তরে স্তরে দ্বিতীয়ার মতো উজ্জ্বল, এই মানবতার বন্ধু, মানবিক মূল্যবোধের দৃষ্টান্তকারী, তার বহুবিধ সৃষ্টি ও কীর্তির মহাসমারোহ থেকে মাত্র কিঞ্চিত ধারণা নিয়ে দুকলম লেখার ইচ্ছা বহুদিন থেকেই অন্তরে লালিত ছিল, কিন্তু লালিত স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মতো ভাষা, জ্ঞান, ছন্দ ও যোগ্যতা আমার মধ্যে অনুপস্থিত। তারপরও প্রবল ইচ্ছাশক্তি আমাকে বারবার তাড়া করে, অবশেষে বৈটাহীন ডিঙ্গি চড়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতো দুঃসাহসী মনোবল আমাকে সাহায্য করে, যার ফলশ্রুতিতে বাংলা হাতির কোরা লেখা দিল। কলম হাতে নেই, লিখব অনেক কিছু, কিন্তু কলমের সাথে মিতালি করলেও মনের মাঝে পুঞ্জীভূত কথাগুলো হারিয়ে যায় সূর্যালোকের তারার মতো। তবু হাল ছাড়িনি, স্মৃতির ফিতা টেনে টেনে একটু একটু করে জমা করতে থাকে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে মানুষ যখন চাঁদে, শনি গ্রহে ও মঙ্গলে, বিশ্ব যখন হাতের মুঠোয়, ঠিক তখনও আমরা প্রয়োজনীয় শিক্ষা সুযোগের অভাবে মৌলিক অধিকার সহ নানাবিধ সমস্যার খর্গ ঘাড়ে নিয়ে চলছি। যা হোক, এত সব লেখার সুযোগ পাই আমার নেই, তবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি জাতির এই দুর্যোগ মুহূর্তে উষার আকাশে আবির্ভূত হলেন সেই মানুষটি। যিনি অগণিত ভক্ত, হিতাকাঙ্ক্ষী, সুবার্তী ও শুভাকাঙ্ক্ষী সহ শিক্ষাবঞ্চিত মানুষের হৃদয়ের বন্ধ প্রকোষ্ঠে, যার হৃদয়ে সীমাহীন উদার, তার সম্বন্ধে লিখতে গিয়ে বারবার হুচট খাই। তার মহানুভবতা, উচ্চ মানসিকতা, উদারতা ইত্যাদি, কোনটা লিখবো, কোনটা রাখবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো ইত্যাদি ভাবনায় ভাবনার অতীতলে হারিয়ে যায় বারবার, কারণ সমুদ্রতলে মানিক কোরানোর যোগ্যতা ও সাহস আমার নেই। আবার না লিখলে হবে কৃপণতা, আর অস্বীকার করা তো একেবারে অকৃতজ্ঞ অপদার্থের কাজ। তাই তো
এসব দোষের বদনাম এড়াতে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভাই বোনদের মধ্যে তিনি প্রথম, পিতামাতার সুযোগ্য সন্তান, মাতৃ ও পিতৃভক্তির নজির অনন্য অসাধারণ। ছোট ভাই বোনদের প্রতি তার দরদ মাখা মন তুলনাহীন। আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী সকলের প্রতি তার সহানুভূতি ও মমত্ববোধ অত্যন্ত চমৎকার। ধর্মে কর্মে কথা কাজে সমন্বয় তার গুণাবলীর অন্যতম। তিনি সেই স্বনামধন্য ব্যক্তিত্ব যার ব্যক্তিত্বের প্রকাশ তার প্রতিটি কাজের ভাজে ভাজে প্রস্ফুটিত। আরো কিছু পূর্বকথা। জন্মের পর থেকে মানুষ তার মূল্যবান জীবনটাকে সাথে নিয়ে জীবন নামের তরিতে সোয়ার হয়ে জীবনের শেষ গন্তব্য পরকালের প্রথম মঞ্জিল অন্ধকার বন্ধ কুটিরের দিকে দ্রুত চলতে থাকে। এই চলার পথে আশার বুকে বাসা বাঁধে অনেক পাবার। আশা নিরাশার দোলাচলে চলতে চলতে একসময় থেমে যায় তরি। মাঝে চলমান সময় অতীত হয় পুরোটাই। অতীত হয়ে যাওয়া দিনগুলোতে সঞ্চয় করা করে নিয়ে আবার হবে কঠিন পথে যাত্রা। যেই যাত্রার আর শেষ হবে না, থামবেও না। এই বিরতিহীন যাত্রার রাহবার ও বন্ধু হিসেবে কাজ করবে জীবনের গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাহ। আর কোরআন সুন্নাহ মতে জীবন গড়তে সহায়ক অগণিত হাদিস। আমরা যারা এখনো বেঁচে আছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাদিসের আলোকে জীবন গড়া ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির উচ্চাসনে আরোহণের জন্য এলেম ও সুশিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। কোরআনের ভাষায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। আশরাফুল মাকলুকাত মানুষ অবশিষ্ট সকল মাকলুক মানুষের অধীন। শ্রেষ্ঠত্বের মাপকাঠি বিবেক। বিবেক দিয়ে ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য করার জ্ঞান। তৎসঙ্গে শিক্ষা সংযোগ মানুষকে শ্রেষ্ঠত্বের সৌন্দর্যে অলঙ্কৃত করে। শিক্ষা সততা আখলাক আচরণ ও ন্যায় পরায়ণতায় মানুষ হয় মহিয়ান। আর এতটুকু উচ্চাঙ্গে পৌঁছাতে সহায়ক উপকরণ হল সুশিক্ষা। সুশিক্ষা অর্জনে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ শিখরে পৌঁছানোর সিঁড়ি। যদিও সেই সিঁড়িতে পা রাখার সৌভাগ্য আমার হয়নি, তাই যারা এই সিঁড়িতে পা রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, সিঁড়ির শেষ প্রান্তে ওঠার চেষ্টা করুন, কামিয়াব ইনশাআল্লাহ হবেই। এলমে দ্বীনের জ্ঞান ও বিদ্যাশিক্ষার সূতিকাগার মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে আলেম, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। আবার আলেমদের শানে হাদিস, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামাগণ নবীগণের ওয়ারিস। এই পর্যায়ে মূল আলোচনার অংশ আমরা শুনব। এই আলেম গড়ার কারখানা আলহাজ আমেনা বেগম দারুল কোরআন দাখিল মাদ্রাসা, আলহাজ আমেনা বেগম দারুল কোরআন আবাসিক মাদ্রাসা ও এতিমখানা তারই এক অনন্য কীর্তি। ইসলামপুরের প্রাণকেন্দ্র ঢাকা সিলেট মহাসড়কের পাশে উক্ত মাদ্রাসা, কাজী রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয়, কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কাজী শফিকুল ইসলাম ফাউন্ডেশন এবং সুরম্য কলেজ মসজিদ, এসবই কীর্তিমানের অনন্য কীর্তি। এই কীর্তি থাকবে অম্লান হয়ে, যেখানে ধরবে কলি ফুটবে ফুল,
দৃষ্টিনন্দন স্থাপনাগুলো কীর্তিমানের রিক্তহস্তের মুক্তবাদ, যা কিনা দর্শনার্থী পথচারী তথা রুচিশীলদের সহজে আকৃষ্ট করে। এই কীর্তি থেকে পাওয়া যায় জনাব আলহাজ কাজী শফিকুল ইসলাম সাহেবের ক্ষুদাপ্রেম, ধর্মানুরাগ, শিক্ষানুরাগ, মানব সেবা সহ দরদি মনের প্রকাশ। এই প্রকাশ হোক তার অনাবিল অনন্তকালের পাতে। আল্লাহ তার এই কীর্তি কবুল করুন প্রার্থনা সর্বান্তকরণে অন্তরের অন্তঃস্থল থেকে, আমিন। যা না বললেই নয়, যার দান উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা সহ সর্বান্তকরণে মুক্তবাগের চারা গাছ রোপণ করেন, তিনি হলেন শিক্ষানুরাগী সমাজসেবক শ্রদ্ধাভাজন জান্নাতবাসী সাসাজান আলহাজ কাজী রফিকুল ইসলাম। একই সাথে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভরে যার কথা বলব, তিনি হলেন আলহাজ মরহুমা আমেনা বেগম। আলহাজ মরহুমা আমেনা বেগম মাত্র কদিন আগে গত ইংরেজি 14 জানুয়ারি রোজ বুধবার এ ধরনের মায়াজাল ছিন্ন করে অগণিত মানুষকে সুখসাগরে ভাসিয়ে পরপারের না ফেরার দেশে আপন বাড়িতে পাড়ি জমান। যেই মানুষটুকে আর কোনোদিন আমাদের মাঝে দেখতে পাব না, শুনতে পারব না দরদি মনের মায়াবী কথাগুলো। জীবদ্দশায় মানুষের প্রতি তার ভালোবাসা মমত্ববোধ, আদর আহ্লাদ স্নেহ মমতা আর প্রসারিত দানের দুহাত অসংখ্য অগণিত মানুষ স্মরণ করবে মনের মণিকোঠা থেকে। যেই মানুষটি জীবনের শেষ প্রান্তে এসেও ভুলে যাননি তার অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর কথা, আজীবন যেই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসতেন নিজের জীবনতুল্য, তারই প্রমাণ রেখে গেলেন সর্বশেষ 50 লক্ষ টাকার সম্পদ মাদ্রাসায় দান করার মাধ্যমে। তিনি যে রত্নগর বা মহিষী নারী ছিলেন সচক্ষে দেখেছি, শুনেছি, বুঝেছি, আরও দেখেছি জানাজার প্রাককালে অগণিত মানুষের বুক ফাটা কান্না, যেই কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায় চারিদার। সেই মহিষী নারী রত্নগর বা মরহুমা আলহাজ আমেনা বেগমের গুণ লিখে শেষ করার মতো ভাষা জ্ঞান ক্ষমতা সব দিক থেকে আমি অক্ষম। আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব ও আলহাজ মরহুমা আমেনা বেগমের রোপণ করা বাগানের সার্বিক রূপরেখা প্রণয়ন সহ তারা গাছগুলো লালিত পালিত করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফল বিবৃক্ষে পরিণত করার পুরো কাজটি আঞ্জাম দিয়ে যিনি মুক্তবাগ সম্প্রসারণ করে একটি পূর্ণাঙ্গ বাগে পরিণত করেছেন, তিনি হলেন তাদেরই সুযোগ্য সন্তান আলহাজ কাজী শফিকুল ইসলাম সাহেব। ও বিভিন্ন আঙ্গিকে সহযোগিতায় ভ্রাতৃদ্বয় সহ কাজী পরিবারের অপরাপর সদস্যবৃন্দ, প্রয়াত জান্নাতবাসী শ্রদ্ধাভাজন গুরুজন যারা হারিয়ে গেছেন অনন্তের পথে, তাদের স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে হৃদয়ের ভাষায় কয়েকটি কবিতা নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নিজস্ব ভাবধারায় তাদের সম্বন্ধে যেটুকু জানার সৌভাগ্য আমার হয়েছিল তারই আলোকে প্রতিফলিত কবিতাগুলো ছন্দ আকারে নিম্নে প্রদত্ত হইল। সুন্দরের সুন্দর, একজন সুন্দর মানুষ হারিয়ে গেলেন দূরে, উনি অনেক দূরে থেকেও আছেন সকল হৃদয় জুড়ে। এত সুন্দর ছিল তাহার মহৎ হৃদয় মন, জনে জনে সকল মনে তিনি প্রিয়জন। সুন্দর ছিল কর্ম তাহার, সুন্দর ছিল নীতি, সবার তরে ছিল তাহার স্নেহ মমতা প্রীতি।
অকাতরে দান ছিল তার সমাজ সেবার তরে, তার প্রেরণায় মুক্তবাদ যুক্ত ইসলামপুরে। এলমেদিনের ফ্যাক্টরিয়াজ ইসলামপুরের মাটি বহুমুখী শিক্ষাকেন্দ্র জ্ঞানার্জনের ঘাটি। হিরনিদ্রায় মসজিদ পাশে পানে মুক্তবাগের দ্বার, সকাল বিকাল শুয়ে শুনছেন শুয়ে আল্লাহু আকবার। সুন্দর মনের সুন্দর মানুষ জান্নাতি পয়গাম, মরিয়া ও অমর যিনি কাজী রফিকুল ইসলাম। শ্রদ্ধা ভাজন যেজন ববে ছিলেন বটের ছায়া, ছেড়ে গেলেন অনেক আগে এই দুনিয়ার মায়া। ফিরে নাহি আসে কেহ যে দেশ থেকে কবু, সহায়তে কো তাহার তরে অঘ মহাপ্রভু। সাজিয়ে ফুল বাগিচা কচি কাঁচার মেলা, ধর্মশিক্ষা কর্মশিক্ষার দুর্নিবার এক ভেলা। তাদের হাসি তারার মেলায় মুখখানি যার দেখি, পাহাড় সম উদার মনা মায়াবরা আঁকি। দিনের তরে অকাতরে প্রশস্ত দুহাত, অসহায়ের তরে হৃদয় কাঁদত দিনে রাত। মানবতার বন্ধু ছিলেন স্বর্গীয় এক জ্যোতি, অন্তকরণ সুপ্রসন্ন ছিল সবার প্রতি। সাজিয়ে জান্নাতি বাদ করেন দিনের ইন্তেজাম, তিনি শ্রদ্ধাভাজন প্রয়াত কাজী রফিকুল ইসলাম। আকর্ষণীয় সুপুরুষ ছিলেন একজন, মানব দরদি ছিলেন সারাটি জীবন। মন প্রাণ ছিল তার দিনের তরে, দানের দুহাত তার ছিল অকাতরে। কালো মুখ তার কখনো দেখিনি কবু, এই গুণ দিয়েছিলেন তাকে মহিয়ান প্রভু। মন প্রাণ ছিল তার উজাড় করে, স্নেহ মমতা ছিল মানুষের তরে। এলেম শিক্ষার তরে বিরাট ইন্তেজাম, আকর্ষণীয় সুপুরুষ ছিলেন কাজী রফিকুল ইসলাম। রত্নগর বা একজন মা ছিলেন মহিষী নারী, রত্ন সম্ভার গড়েছিলেন মহৎ সারি সারি। রত্নের সমাহার তার আপন গুণে, মুখে মুখে বলতে শুনি প্রতিজনে জনে। অন্ধকারে আলু ছিলেন কুলহারাদের সাথী, স্তরে স্তরে সাজিয়েছেন এলমেনুরের বাতি। শ্রদ্ধাবরে স্মরণ করে অগণিত জনে, মহিষী নারী তিনি মহত্বের গুণে। অগণিত গুণের তিনি ছিলেন একজন, তার কাছে নেই পর সকলে আপন। মহানুভবতায় তার নেই কোনো জুরি, তিনি এক রত্নগর বা মহিষী নারী। স্বর্গীয় দূত যেন ছিল ধরাতে, চারিদিকে এলমেদিনের আলো চড়াতে। সাজিয়ে নূরের বাগান গিয়াছেন চলে, অগণিত মানুষ বাসে চোখের জলে। আলহাজ আমেনা বেগম ইসলামপুরে ঘর, মহিষী নারী তিনি মরিয়া অমর। সুন্দর মনের একজন মানুষ ছিলেন মহৎ হৃদয়বান, সাদাসিদের জীবন ছিল ছিল দুহাত পরে দান। মনে ছিল না মুঠে মমতায় খাদ, এলেম শিক্ষার প্রসারতায় ছিলেন জ্যোতির্ময় চাঁদ। অগণিত মানুষের ছিলেন সূর্যালোকে ছায়া, অনাথ সহায়ের তরে ছিল স্নেহ মমতা মায়া। মানবের কল্যাণতরে ছিলেন পেরেশান হরদম, শিক্ষানুরাগী দানবীর আলহাজ আমেনা বেগম। তুলনাহীন ছিল এক মহিষী নারী, সকলকে কাঁদিয়ে দেন পরপারে পারি। দুহাত তুলে প্রভুর তরে এই মুনাজাত, তাহাকে করে দিও আখেরে নাজাত। অগ প্রভু দয়াময় তব তরে এই মিনতি, আদার গুড়ে জ্বালিয়ে দিও নূরের বাতি। কুদরতে কুলে নিও তুমি সাজিয়ে কুদরতি শ্বাস, তাহাকে পরাইয়া দিও জান্নাতি তাস। স্বর্গ থেকে এসে আবার স্বর্গে গেলেন চলে, অগণিত মানুষ খাদে বাসে চোখের জলে। মহৎ মানবী ছিলেন অন্নহীনের তরে, বস্ত্রহীনের ছিলেন বন্ধু তাহার দরদি মঞ্জুরে। মনের কোণে সঙ্গোপনে ভাবতেন সারাক্ষণ, অসহায়ের মুখের হাসি দেখতে তাহার পণ। আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ মানবকুল, সেই নাম মানবের কল্যাণে তার মন ছিল ব্যাকুল। ধর্মকর্ম দানশীলতায় তার তুলনা তিনি, মানবের দুঃখে তাহার কাতর হৃদয় কানে। এমন মনের মানুষ ভবে দেখি নাই তো কবু,
মহানুভবতার গুণ তাহাকে দিয়েছিলেন প্রভু। ভুক বেশে যায় কে দেখে দে দুনয়নের জলে, কি করে লিখব আমি হৃদয় কথা খুলে। কত গুণের গুণিন তিনি লিখব কেমন করে, যেটুকুই লিখেছি শুধু কৃতজ্ঞতা পরে। আমেনা বেগম নামে তাহার ছিল পরিচয়, সৃষ্টি লোকের তরে তিনি ছিলেন জ্যোতির্ময়। মুখে আর অন্তরে এক হলে কবু, ভালোবাসে সকলে ভালোবাসে প্রভু। সুন্দর কথা আর কোলা মন যার, হেসে হেসে অনায়াসে হয়ে যাবে পার। এমনই একজন ছিলেন মহীয়সী নারী, ভব ছেড়ে পরপারে দিয়েছেন পারি। যার কথা লিখতেই ভুকবাসে জ্বলে, জগৎ কাঁদিয়ে তিনি গিয়েছেন চলে। তুলনাহীন মহীয়সী ঝুরি নাই যার, তার প্রতি বিধাতার করুণায় অপার। শোকাহত পরিবার আর চারিদিকে সুখের মাতম, মহীয়সী দরদি মা আলহাজ আমেনা বেগম। ও গো মহামহিয়ান প্রভু, আমি গুনাহগার, প্রপিলাম তবু কুদরতি কুলে, কুলে দিও জান্নাতি দা। আলহাজ কাজী শফিকুল ইসলাম সাহেব ও তার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একগুচ্ছ কবিতা এখন আপনাদের সম্মুখে আবৃত্তি করব। প্রথম কবিতার নাম শ্যামলিমার অঙ্গনে। রুচিশীলের মনের রঙে কলেজ কমপ্লেক্স রঞ্জিত, মসজিদ কমপ্লেক্স অন্যতম সর্বজন নন্দিত। বৃক্ষরাজি ফুলে ফলে লাগছে দোলা বসন্তে, সবুজে সবুজে ঘেরা রঙের বাহার দিগন্তে। সুরম্য উঁচু মিনার এই মসজিদের অহংকার, নজর কারে অনেক দূরে নীলের নিচে মণিহার। অন্যরকম অনুভূতি শ্যামলিমা রঙ্গনে, প্রজাপতি ফুলে ফলে দক্ষিণ হাওয়ার স্পন্দনে। ফুলের গন্ধে হৃদানন্দে জ্ঞানার্জনের খোলাডুর, ধন্য ধন্য ইসলাম সাহেব, ধন্য আজি ইসলামপুর। এন্তেজাম শিক্ষার আলো জ্ঞানের মশাল, এলমেদিনের এন্তেজাম, ইসলামপুরের ইসলাম সাহেব মুখে মুখে একটি নাম। এত সুন্দর কলেজ পাড়া মসজিদ কমপ্লেক্স অনন্য, রুচি সুরুচির বহিঃপ্রকাশ ইসলাম সাহেব বরেণ্য। ইসলাম সাহেব ইসলামপুর মিশে আছে একাকার, জ্বলছে আলো ইসলামের দুর্হবেশ অন্ধকার। অন্ধকারে চাঁদের আলো আমেনা বেগম মাদ্রাসা, হাই স্কুল ও পলিটেকনিকে চলছে জ্ঞানের অন্বেষা। বহুমুখী সমাজ সেবার তোমার তুল্য হয়নি তাই, দিকে দিকে একটি নাম ইসলামপুরের ইসলামবাই। ফুলের মেলা প্রস্ফুটিত ফুলের মেলা, ভাসছে বেলা প্রেমের খেলা। এলএম শিক্ষা দিনের দিক্ষা, জনমনে দেয় যে দোলা। অবিরত শিখছে যত শিক্ষার্থীরা এলমে দিন, ভবিষ্যতে আলোর মশাল জ্বলবে সদা রাত্র দিন। জ্ঞানার্জনের প্রসারতায় সৃষ্টি হলো আলোড়ন, চন্দ্রালোকে তারার মেলায় যেমনি আলোর বিকিরণ। আলোর আভা দিনের খাবা, এলমে দিনের প্রতিষ্ঠান, আমেনা বেগম দাখিল মাদ্রাসা পূরণ করবে শূন্যস্থান। আকাশ ভুবন ফেরেস্তাকোল সবাই করে প্রার্থনা, এলএম শিক্ষার সুযোগদাতার কর প্রভু মার্জনা। ঘর থেকে যে বাহির হয় এলএম শিক্ষার গন্তব্যে, দিন দুনিয়ার মার্জনা তার মহাপ্রভুর কর্তব্যে। ইসলামপুরের ইসলামবাই কাজীবাড়ির সুসন্তান, জান্নাতবাসী সাসাজানের পূরণ করবেন শূন্যস্থান। কাজী বংশে জন্ম তাহার কর্মবাড়ি উন্নত, জ্ঞানে গুণে সুসম্মানে গুণীজনের স্বীকৃত। শিক্ষানুরাগী সমাজসেবক স্বনামধন্য ব্যক্তিত্ব, চিন্তা শক্তি সেবার ব্যক্তি বলব কি তার কৃতিত্ব। স্কুল কলেজ মাদ্রাসাতে প্রস্ফুটিত কত ফুল, এলএম শিক্ষার প্রতিষ্ঠানে এলমেদিনের মহারোল। কলেজ প্রাঙ্গণ মসজিদ তার রুচিশীলতার দৃষ্টান্ত, তারই পাশে চিরনিদ্রা জান্নাতবাসী পিতৃত্ব। অনতি দূরে পলিটেকনিক কলেজ কমপ্লেক্স অনন্য, ইসলামপুরের ইসলাম সাহেব সর্বস্তরে বরেণ্য। প্রাণে লাগে দোলা ইসলামপুরের ইসলাম সাহেব মুখে মুখে শুনি,
পিতামাতার সুযোগ্য সন্তান জ্ঞানে মানে গুণী। গুণ হল ঐশ্বরিক কৃপা, মহাপ্রভুর দান, স্বনামধন্য ব্যক্তিত্ব, তার বহুত সম্মান। এই সম্মান তার অর্জিত দন স্বকৃতিত্বে কৃতি, স্কুল কলেজ মাদ্রাসা তার থাকবে হয়ে স্মৃতি। স্মৃতির পাতায় কীর্তি হয়ে অনেক কিছুই রবে, অনেক কীর্তির মূর্ত প্রতীক কলেজ কমপ্লেক্সও হবে। ধর্মবীর মানব প্রীতি, মনটা তাহার কোলা, বাক্যালাপে তাহার সাথে প্রাণে লাগে ধুলা। ভাবছি বসে অন্তরে, ইসলাম সাহেব আপনাকে ভাবছি বসে অন্তরে, প্রার্থনায় প্রভুর দ্বারে দুহাত তুলে প্রাণ ভরে। ধনের চেয়ে মানের দাম তারও বেশি দান, দানের চেয়ে আরো বেশি হাদিস ও কোরআন। কোরআন হাদিস শিক্ষালয় দাতার দাম কত, যাহার উপর বর্ষিত হয় রহমত বিরত। আমেনা বেগম দাখিল মাদ্রাসা রাসুল নামের তরি, চর্বে তারাই ওই তরিতে জান্নাতে যার বাড়ি। আমেনা বেগম গর্বিত মা, তুমি ধন্য সুসন্তান, মায়ের নামে মাদ্রাসা তব রিক্ত হস্তের দান। দানের হস্ত সুপ্রশস্ত, এলেন শিক্ষার তরে, সসম্মানে সুখী হও এপারে ওপারে। ধন্য মাতা ধন্য পিতা, স্বমহিমায় শীর্ষস্থান, জ্ঞানে মানে শীর্ষারোহণ ইসলামপুরে জন্মস্থান। যার জন্যে ধন্য হল অসহায় অনাথজন, দূরে কিংবা কাছে যারা ধন্য আরও আপনজন। বহুগুণের গুণিন তিনি, জ্ঞানের মশাল হস্তে তার, ইসলামপুরের প্রাণকেন্দ্রে উজ্জ্বল আলো পূর্ণিমার। সমাজসেবায় অনন্য এক কিংবদন্তি জীবন্ত, অসহায়ের সহায় তিনি উঁচুমনা ব্যক্তিত্ব। তার তুলনা তাকেই মানায় মহৎ তিনি প্রাঞ্জলি, তার ললাটে মানায় শুধু অন্যরকম অঞ্জলি। যাহার মাঝে মমত্ববোধ অন্যরকম খুঁজে পাই, তিনি হলেন সেই ব্যক্তিত্ব ইসলামপুরের ইসলাম ভাই। তারকা ফুল, প্রশংসা ও ধন্যবাদের ভাষা গেছি সব বলে, কি করে জানাবো তোমায় হৃদয়কতা মন কুলে। শ্রদ্ধা ভরে স্মরণ করি তেগরিয়ার আপনজন, যে বাগান সাজিয়েছ বিদ্যাশিক্ষার অন্বেষণ। মহান আল্লাহর অপার খেলা বুঝতে পারে সাধ্যকার, কাহার দ্বারা দূর করাবেন শিরিক বেদাত অন্ধকার। স্নিগ্ধ আলুর চাঁদের মেলায় ফুটছে আছি আজি তারকা ফুল, শিক্ষানুরাগ সমাজসেবায় চিনতে তোমার হয়নি ভুল। সম্মানিত পাঠক, মুক্ত বাগের সঙ্গে প্রাসঙ্গিক না হলেও ভিন্ন প্রসঙ্গের আরো পাঁচটি কবিতা শিক্ষার্থীদের জন্য। নিম্নে প্রদত্ত কবিতাগুলো তোমাদের মনে সামান্যতম দাগ কাটলেও নিজেকে ধন্য মনে করব। তাহলে শুনিয়ে বা কবিতাগুলো। পরিচয়। মুমেনের পরিচয় কথা বলে অল্প, ফাহেশা কাজ নেই নেই বাজে গল্প। হাত মুখ আচরণে প্রতিবেশী তুষ্ট, দেয় না কখনো কবু কারো মনে কষ্ট। পথ চলে ডান পাশে নিচু তাকে দৃষ্টি, সমাজে ভালো কিছু করে যায় সৃষ্টি। মুমেন কখনো কবু ক্ষতি কারো করে না, পরে থাকা স্বর্ণেও হাত দিয়ে ধরে না। এবাদত করে সদা পরোপকারে মগ্ন, এমন বলে না কথা অশালীন নগ্ন। মুমেনার কমিনের কাজ হলো ভিন্ন, খান্নাসের সাথে তাই ভাব করে ছিন্ন। কতটুকু জানো, কতটুকু জানো তুমি কত বড় জ্ঞানী, বলতে পারো না শুধু সৃষ্টির অজানা কাহিনী। গুটি কয়েক বাক্য শিখে ভাবো তুমি বিদ্বান, পাখির বাসা কি বুঝো তবে কতটুকু জ্ঞান। বিদ্যার গৌরবে তবু অহমিকা মনে, বলতে পারবে গণে কত তার আসমানে। বলতে পারো ইংরেজি আর শ্রুতি মধুর বাণী, ইউরোপে সুইপারও তা বলতে পারে জানি। সুন্দর স্বাস্থ্য সুটাম দেহ এই গৌরবে ব্যস্ত, নিমিষে সব হবে শেষ যদি হয় একবার বমি উদাস্ত। অহমিকা পতনানে তা তো তুমি জানো, তাহলে তাকে তুমি কতটুকু মানো। অহমিকা ছেড়ে দিতে পণ করো এই, খ্যাতি সম্মান তবে পাবে ধরাতেই। তোমাকে বলিবে লোকে জ্ঞানী মহোদয়, অহমিকা তেগেতি মনে হোক বুধোদয়। জ্ঞানার্জনের বয়স নেই, জন্ম থেকে মৃত্যুর আগে বয়স তোমার হোক না যত, জ্ঞানার্জনে নেই তো বাধা, শিখবে যত বাড়বে তত।
শিখলে তোমার লজ্জা কিসে, যদিও তোমার সাদা চুল, লজ্জা করে শিখল না যে করলো যে সে মস্ত ভুল। শিখতে হবে, লিখতে হবে, পড়তে হবে আল কোরআন, কোরআন হলো জীবন চলার নিয়ম নীতি সংবিধান। জীবন চলার নিয়ম নীতি শিখতে যদি লজ্জা হয়, এপার ওপার দুজাহানে তাহার জন্য ভীষণ ভয়। সংবিধানের মূল মন্ত্র জীবন গড় কোরআন মতে, সহজ হবে জীবন চলা, মুক্তি পাবে আখেরাতে। পঞ্জেন হয় জ্ঞানার্জনে কবুনা আর করব হেলা, সময় চলে নিজ গতিতে কখন জানে ডুববে বেলা। যদি কেহ জানত জীবনের দাম কত, যদি কেহ জানত তবে কি সারাদিন কথা বলে ভ্রান্ত। জীবনের প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি মাস, কত যে অমূল্য জীবন প্রতিটি নিঃশ্বাস। জীবনের প্রতিক্ষণ অগণিত মূল্য, প্রতিটি মুহূর্তই হবে কিসে তুল্য। অহমিকা গর্ব সবই হবে চূর্ণ, দুনিয়াটা যেন এক সিরাজামা জীর্ণ। তার পিছে ছুটে তবু করি কত দম্ব, এত কনস্থায়ী নেই যার স্তম্ভ। ধুলোবালি খেলাগর মিশে যায় মাটিতে, সময় ফুরাবে যে শোয়াইবে খাটিতে। তবে কেন ঘুরো তুমি দুনিয়ার বাসরে, তৈরি আছে মানদণ্ড আখেরের আসরে। তারাবো আদাব অন্তরে আঁকা ছবি, দেখি না তো চোখে, হৃদয়ে জাগে কত বাসা নেই মুখে। কি করে প্রকাশিব নেই বুদ্ধি জ্ঞান, দেখেও দেখি না চোখে কাঁদে শুধু প্রাণ। তাই তো ফরজ জ্ঞানার্জন হাদিসে প্রমাণ, জ্ঞানার্জন করতে হবে দিয়ে মন প্রাণ। বিদ্যাশিক্ষায় মনোনিবেশ যত বেশি যার, হৃদয়ে লুকানো চোখ খুলে যাবে তার। যে চোখে দেখা যায় আকাশ পাতাল, সৃষ্টি রহস্য আরো সুখ্যাতি যার। ধ্যানে আঁকিবে সৃষ্টির নিপুণ ছবি, চোখ মুদিলেও চোখে দেখিবে ছবি। ভবে যেবা করে যায় জ্ঞানীর কদর, ঢেকে নিবে রহমতের বিশাল চাদর। রহস্যাবৃত পৃথিবীতে সৃষ্টির ধারা, স্রষ্টার বিধানে চলে তারই ইশারা। কলকল বহে নদী ঝুনাকিরা জলে, সহস্র নক্ষত্র ওই আকাশ তলে। আমায় চিনি না আমি ধান্দায় পড়ে, অচিরেই যেতে হবে আধার ঘুরে। আমাকে চিনিতে হবে আমি কেবাকার, জ্ঞানের মশাল জেলে তারাবো আধার।